তুমি এর আগে ডাব কিনে খিলেছিলে, আমার মা এলাকার যা গল্প করে, আমার বড় জামাই এতই ভালো, এতই ভালো, গিলেই ডাব খিলে, গিলেই ডাব খিলে, কথা কর না কেন? তুমি বড় জামাই, তোমার একটা সম্মান আছে, নিয়ে আসো কয় গুলকুস। হাই রে সেই কথা বলো, ডাক্তার আমার মাওক নিয়মিত গুলকুস খাবার কথা, কথা কর না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل جبان سر محبت آواز دفر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر اراه مسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم بورون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুদঘোষার অবিচার, অন্যায়ের ব্যবিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্ত মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের কর জমিদারি? সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বট বৃক্ষে কল সমহল কে দিল রে, লতার গাছে কদ মহুমাসিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমল গাছে কে দিল রে নরম নরম তোলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হল দিবা রাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু? কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা? কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা? মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আবিরাঙ্গা রবি? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তালার দান। চরণ কালিয়া ছাত্র সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল চর নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। এ থানার নাম কি জানো? বেড়া, বেড়া পাবনা। আজকের প্রোগ্রামের সম্মানিত সুযোগ অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ শাহ জামাল মাস্টার, আল্লাহ কোরআনুল করিমের মাহফিলের সম্মানিত সভাপতিকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, দোয়া করা দরকার আল্লাহ পাক তারে গোলামকে নিয়ে খায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আলোচনাকে ধন্য করেছেন প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, অত্যন্ত চমৎকার কণ্ঠে, চমৎকার ভাষায় এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। শুধু একটা বিষয় না, অনেকগুলো বিষয় তিনি বোঝানোর চেষ্টা করেছেন। আমি যতক্ষণ শুনেছি আমার অত্যন্ত ভালো লেগেছে।
আলোচনাকে ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ মইনুল ইসলাম সাহেব পিরোজপুরি দামাত বরকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানে যেন কবুল করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মাথার তাজ পিতৃ সমতুল্য মুরব্বি বাবাজির প্রাণ প্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকের পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেকপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাকে আমাকে কবুল করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতলা সদা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 74 নাম্বার সুরা, সুরা নাম্বার 74, 29 পারার থেকে 74 নাম্বার সুরার বেশ কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সুরাটিতে মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মদিনার মক্কার জিন্দেগিতে এই সুরাটি নাজিল হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 2টি পর্ব, একটা মাক্কী আর একটা মাদানী। তাহলে এই সুরার বাড়ি মক্কায়, কথা কন ঠিক না ভাই? আমরা যে আয়াতে কারিমা গুলো তিলাওয়াত করেছি, আল্লাহ পাক কি বলেছেন আমরা একটু আলোচনা শুরু করি, নাকি বলেন? জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তেলাওয়াত করো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মদ্দাদ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? মসজিদে ঢোকার সময় কার না, বের হওয়ার সময় কার না, খানা খাবার শুরুতে কার না, শেষে কার না, বাড়িতে ঢোকার সময় কার না, বের হওয়ার সময় কার না, গাড়িতে ওঠার সময় কার না, বউকে পিটানোর সময় কার না? খুব চালাক আসলে আপনারা, চালাক, এত বুদ্ধি না আপনারা, চরের ভিতরে কেমনে আছেন গো? আপনাদের তো ঢাকায় যাওয়া দরকার। মন খারাপ পাবনার মানুষেরা মন খারাপ করে, তাই পাবনার মানুষেরা কোরআন আর ইসলামকে খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ বলে, পাবনার মানুষেরা আলেম ওলামাকে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা করে আলহামদুলিল্লাহ বলে। চর অঞ্চলের ছেলেগুলো অনেক ভালো, আপনারা অনেক ভালো মানুষ, যদিও সংখ্যায় কম, এজন্য মনে করেন না যে আলোচনা হবে না, একদম তা না। দেখি আয়াতগুলো তিলাওয়াত করে আস্তে আস্তে সামনের দিকে যাই, যতটুকু সম্ভব কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। প্রত্যেকটা ব্যক্তিকে নিজের কৃতকর্মের ব্যাপারে হিসাব দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন, আপনার কৃতকর্মের হিসাব আপনাকে দেওয়া লাগবে। আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, প্রিয়তম স্ত্রী দেবে না, আপনার মা বাবা দেবে না। আপনি যা কৃতকর্ম করবেন, দুনিয়াতে যা করে যাবেন, সমস্ত কৃতকর্মের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনার সমস্ত কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে, কথা কোন ঠিক না বে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ। আল্লাহ পাক জানাই দিলেন, মানুষ এমন কোন কথা বলে না
যার এই কথাটা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা প্রহরী নাই। আপনি জবান দিয়ে যা বলবেন যা করবেন সমস্ত কথাগুলো রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক, সর্বাবস্থায় ২৪টা ঘন্টা আপনি যা যা করবেন সমস্ত কথাগুলো রেকর্ড করার জন্য করতেছে কথা কন্যাকে। কিয়ামতের ময়দানে যখন এই আমলনামাটা আপনার হাতে তুলে দেওয়া হবে তখন বলবেন লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান, এখানে ছোট জিনিসটাও লেখা বাদ যায় নাই, বড় জিনিসটাও লেখা বাদ যায় নাই। আল্লাহু আকবার ক, মানুষ অবাক হয়ে যাবে, নিজের কৃতকর্মের ফল পড়বে ও হতভম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার কৃতকর্মের হিসাব আপনাকে দেওয়া লাগবে, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দুজক সাত, বিশ্বাস না হয় মরিয়া দেখো। কথা কন ঠিক না ব্যাটি? খারাপ লাগে বাজান? কোন মসজিদের ইমাম সাহেব যদি চুরি করে তখন কি ফেরেশতার রেকর্ড করা বন্ধ রাখে? কোন মাদ্রাসার মহাতামিমের কাছে কেউ যদি এলাকার একটা ছাগল কিনে দেয় আর বলে হুজুর এই ছাগল জবাই করে এতিম বাচ্চাদের খাওয়াবেন, মহাতামিম হুজুর ছাগল জবাই করার পর ৫ কেজি বাসায় পাঠায় দিল আর ৫ কেজি বাচ্চাদের খাওয়ায় দিল, এই যে অবিচার করলো, এটা করা ঠিক হয় নাই। এই সময় মনে ফেরেশতারা ক্যামেরা বন্ধ করে রাখে তখনও রেকর্ড করে কি? তাহলে আপনি ঘরে বলেন বাইরে বলেন হুজুর বলেন খেজুর বলেন কথা কয় না কেন? নেতা বলেন নেত্রী বলেন যে যা করতেছে সমস্ত মানুষের কৃতকর্ম রেকর্ড হচ্ছে কথা কয়? কেউ যদি ঘুম পাইছে ৫০ বস্তা ৩০ বস্তা বিক্রি করে দেয় ২০ বস্তা জনগণকে দেয় আর দেওয়ার সময় দেওয়ার কথা ১০ কেজি তা না দিয়ে বালতি দিয়ে মেপে দেয় ৬ কেজি তখন কি রেকর্ড হয় না? নেতা দেখে মানে গরমে ফেরেশতারা বন্ধ করে থই ক্যামেরা না, ভয় লাগে না ফেরেশতাদের? এ তরুণ যুবক সব জায়গায় চিন্তা করলে হিসাব করে দেখা যায় এই মসজিদের ইমাম সাহেব তাকে একজন গোপনে ৫০,০০০ টাকা দিয়ে বলে হুজুর এই ৫০,০০০ টাকা দিলাম আল্লাহর হস্তে কাউরে বলবেন না, গোপনে কাজ করবেন মসজিদের। ইমাম সাহেব ৫০,০০০ টাকা পকেটে রাখে আর চিন্তা বলে আহারে এই মানুষ তো কারে বলবে না, নিষেধ করছে বলতে, ৫০,০০০ টাকা কমিটির কেউ জানে না, আমি যদি পুরো টাকাটা মেরে দিই পুরো টাকাটা খেয়ে ফেলে দেই তাহলে তো কারো কাছে হিসাব দেওয়া লাগবে না, কেউ তো জানবে না। ইমাম সাহেব যদি এরকম একটা দুর্নীতি করে সেই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? না হুজুর মানুষ টাকা পকেটে রেখে দেয় ফেরেশতারা তোলে, তখনও ক্যামেরা বন্ধ না চালু। আরো জোরে কর, নেতা নেত্রীরা যখন ভাষণ দেয় মিথ্যা প্রতিশ্রুতি দেয় ওয়াদা দেয় নানান কথা বলে ১০ টাকায় চাল খাওয়াবো বিভিন্ন কিছু বলে, তাদের এই বক্তব্যের সময় মনে হয় ওদের চাপাবাজিতে ক্যামেরা বন্ধ থাকে, ওদের কথাটা রেকর্ড করে কথা কন ঠিক না ব্যাটি? তরুণ যুবক যারা আছে এরা বিয়ে করে যখন বাসর ঘরে বউকে নিয়ে প্রবেশ করে তখন মনে হয় ক্যামেরা বন্ধ থাকে, বিয়ে করার সময় মহরানা দেওয়া কি দেয় এখন? এখন যৌতুক নেওয়া ফরজ নাউজবিল্লাহ, কাল সকাল ৯টার পরে ভাবিক সাথিনী জোরে কর নাউজবিল্লাহ, হালালটাকে হারাম বানাইছে, হারামটাকে হালাল বানাইছে কথা কর না কেন? আল্লাহ যেটা বলেছে দেওয়া ফরজ ওটা ভালো লাগে না, যেটা নেওয়া হারাম করে দিয়েছে ওটা নিতে খুব মজা লাগে, হারামে আরাম বেশি কথা কর না কেন? খারাপ লাগতেছে না? শহর অঞ্চলের মানুষ আপনারা তাও যৌতুক নিয়ে বিয়ে করেন মানে বিয়ে করা যাবে যৌতুক নিয়ে? জায়েজ? ওই ছেলেটা ৫ লাখ টাকা যৌতুক মানে মহরান কাবির নামে বাঁধে না, কত করে বাঁধে এদিকে কত করে? ২-১ লাখ ওই ২-১ লাখ আচ্ছা ২ লাখ টাকা কাবির নামায় মহরানা তুলেছে, ৫০০ টাকার নাকের ফুল দিয়ে জনম বাকি দিয়ে যাবে ফাঁকি ঘরের ভিতরে সোফায় বসে থাকে, বাসর ঘরে স্ত্রী কাছে যায় না, বউ ডেকে বলে কি গো কাশি গাছ বানা, বলে না যাওয়া যাবে না, কি হয়েছে কয় হুজুর নিষেধ করছে কেন?
তুমি জানো 2 লাখ টাকা কামিন করেছে, আমি তো 2 টাকাও তোমারে দিতে পারবো না। আর হুজুর বলেছে বউ যদি তুই টাকা না মাফ করে দেয় আর যদি টাকা না দিতে পারিস তোর বউ হালাল হবে না। তুমি জানো এই 2 লাখ টাকা আমি পাবো কই, কত দিনে টাকা পাবো তত দিনে তোমার কাছে যাব। মেয়ে মানুষের অন্তর এমনি নরম, কয় হুজুর কি বলেছে, কয় মাফ করে দিলে সব ঠিক। তখন বলতেছে ঠিক আছে, বাবা মা কষ্ট করে গরু ছাগল জবাই করে মেহমানদারি করায় বিয়ে দিল, আর আজকে রাতে যদি তোমার কাছে না পেত জনম বেথা কথা কন না কেন। তখন বলতে যা তো 2 লাখ মাফ করে দিলাম, আসো এই যে কায়দা করে বইয়ের কাছ থেকে মহরণার টাকা মাফ নেয়, তখন কি ফেরেশতারা রেকর্ড করে না, তখন কি ক্যামেরা বন্ধ না চালু, খবর আছে না না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষের কৃত কর্মের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, কথা কন ঠিক না বেটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে থাকবে যারা নিরাপদে থাকবে তারা কোন সুবহানাল্লাহ, ডানপন্থী যারা জান্নাতি তারা সুবহানাল্লাহ বলেন, ডান পাশে যারা আল্লাহর আরশে হিসাবে দিলে আশ্রয় পাবে তাদের কপাল খুলে যাবে, কথা কর। এছাড়া আমরা ডানপন্থী হতে চাই, ডানপন্থী যারা জান্নাতি তারা বামপন্থী যারা জাহান্নামি তারা কথা কর, এজন্য আমরা ডানপন্থী হয়ে যেতে চাই, কথা কর ঠিক না বেটি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ডান পাশে যারা থাকবে সেই ব্যক্তিরা নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ফি জান্নাতি তাসাআলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন জান্নাতের একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, সুবহানাল্লাহ বলেন, একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে গল্প করবে বাজান গমার। এই জায়গায় একটা কথা বললে আপনারা ভালো বুঝবেন, আজকের মাহফিলের সভাপতি আলহাজ শাহ জামাল মাস্টার কই উনি আছে, আপনি লিল্লাহি তাকবীর আলহাজ মোহাম্মদ শাহ জামাল মাস্টার, আমি আজকে আল্লাহ দোয়ার করলাম আল্লাহর কাছে, আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে যেই জান্নাত আপনি দয়া করে দান করবেন, সভাপতিকে যেই জান্নাত দেবেন আল্লাহ, সভাপতির সাথে আমি গোলাম রব্বানিকে তুমি সেই জান্নাত দিও। আল্লাহ যদি দোয়াটা কবুল করে, আল্লাহ যদি দোয়াটা কবুল করে তাহলে জান্নাতের ভিতরে পরস্পরে দেখা হয়ে যাবে। এই আপনি ওই যে বেড়া একটা মাহফিল করেছিলাম সরি আপনি সভাপতি না বলে, হ্যাঁ ও আপনি তো ওই মাহফিলের বক্তা ছিলেন, হ্যাঁ রে হুজুর পরকাল জীবন চলে গেল, হাই রে হুজুর কবরে জীবন চলে গেল, মিজান ফুলসিরা চলে গেল, কিয়ামতের বিচার দিবস চলে গেল, আল্লাহ দয়া করে হুজুর সেই দিনে দোয়া কবুল করে আল্লাহ দয়া করে আমারেও জান্নাত দিয়েছে আপনারে দিয়েছে তারপর একই জায়গায় দিয়েছে পাশাপাশি ফ্ল্যাট, আপনার ফ্ল্যাট কোনটা, এটা ও হুজুর আমি তো এটাতে থাকি, সুবহানাল্লাহ বলবেন না। সেই কথাটা একটু উদাহরণ দিয়ে বুঝাইলাম, একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, তো চিনা জানা যারা তাদের সাথে তো গল্প হয় নাকি অপরিচিত মানুষের সাথে গল্প, সেই কথাই তাফসীরের ভিতরে বলা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর একটা কথা বলে আরো ভালো বুঝবেন, আল্লাহর পয়গাম্বর মুসা নবী আল্লাহকে দেখে বলে আল্লাহ আমারে কি জান্নাত দেবেন, আল্লাহ বলে কি বলো নবী মানুষ কেন জান্নাত দেব না, অবশ্যই জান্নাত তুমি পাইবা। মুসা নবী ডেকে বলে আল্লাহ দুনিয়াতে আমি দেখি একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর সাথে ঝগড়া হয় মারামারি হয়, চাচা ভাতি যায় ফাইট ভাইয়ে ভাইয়ে ফাইট, একজন আর একজন বাড়ির সামনে দিয়ে যেতে যায় না রাস্তায় বেড়া দেয় কথা কন, পানি বন্ধ করে দেয় যাতাদের পথ বন্ধ করে দেয় আপনাদের এলাকা আছে, তো আল্লাহ দুনিয়াতে দেখি প্রতিবেশীদের মারামারি ফাটাফাটি কাটাকাটি হানাহানি, ও আল্লাহ আপনি যে আমারে জান্নাত দেবেন প্রতিবেশী লোকটা কেমন জানতে চাই, আল্লাহ ডেকে বলে মুসা জান্নাতে তোমার সাথে পাশের ফ্ল্যাটে যে ঘুমাবে থাকবে সেই লোকটা বর্তমানে কসায়, সুবহানাল্লাহ কোন ডেকে বলে আল্লাহ এত ভিআইপি মানুষ থাকতে আমি একটা নবী মানুষ আমার সাথে কসাই জান্নাতে মানে, আল্লাহ ডেকে বলে কেন কসাই রে জান্নাত দিলাম আগে তদন্ত করে রিপোর্ট নিয়ে আসো, সুবহানাল্লাহ কোন কেন দিলাম কারণটা কি যাওয়া,
মেহমান হিসেবে কেউ বাসায় যেতে চায় তারে কি নেবেন? কসাই ডেকে বলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ পাইছেন কোথায়? কথা কয় না, আলহামদুলিল্লাহ পাইছেন কোথায়? আমি একটি কথা আপনাদের বল, আলহামদুলিল্লাহ পৃথিবীতে কোন মানুষ প্রথম বলেছিল জানেন? জানেন, শুনবেন শুনবেন, কারা কারা শুনবেন হাত তুলে দেখি তো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা ভালো করে শুনেন, পয়গাম্বর মুসা আলাইহিস সালাম কসাইয়ের সাথে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে কসাই নিজের হাতে গোস্তগুলো রান্না করলো, এরপরে গোস্ত বাটিতে কইরা নিয়ে যায় তার মা। অন্ধ মহিলা মায়ের মুখে তুলে তুলে খাওয়াইতে লাগলো, মা দুকিরি খাই, খাওয়ার শেষে আল্লাহ পাকের কাছে দোয়া তুলে দোয়া করে, আল্লাহ এই জামানার মুসা নবীকে তুমি যেই জান্নাত দিবা, আমার ছেলেটাকেও তুমি সেই জান্নাতে কবুল করে নিও। এই কথা বলে মা দুকিরি অন্ধ চোখ দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মুসা নবীটাকে বলে যুব, ওই যে মহিলাটা কেঁদে কেঁদে দোয়া করলো কে হয় বলে? ও পথিক, আপনারে আমি চিনি না, ওইটাই আমার মা, প্রতিদিন আমার জন্য এইভাবে দোয়া করে। আপনি বলেন এই জামানার মুসা নবী কত বড় সম্মানিত মানুষ, তার সাথে কি আল্লাহ আমার মতো কসাইরে জান্নাত দেবে? মুসা নবী ডেকে বলে কসাই তুমি কি মুসা নবীকে দেখেছো? কসাই দেখে বলে তোমার অনেক দিনের বাসনা আশা, একবার যদি চর্মচোখে একবার মুসা নবীর দেখতে পাইতাম জীবন আমার ধন্য হয়ে যেত। এই কথা যখন বলেছে মুসা নবী ডেকে বলে কসাই তাকায় দেখো আমি জামানার নবী মুসা কারিমুল্লাহ। কসাই মুসা নবীকে দেখে চোখ দিয়ে পানি ফেলে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন আমার কত বড় সৌভাগ্য আপনার মতো এত বড় পয়গাম্বর আমার বাড়িতে। মুসা নবী ডেকে বলে শোনো, তোমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করেছে, তুমি যে একই সাথে আমার সাথে জান্নাতের পাশের ফ্ল্যাটে থাকবা, আসমানের মালিক আল্লাহ নিজে আমাকে জানায় দিয়েছে, আমার জানা ছিল না তোমার মা এত বড় দোয়া করে প্রতিদিন তোমার জন্য। ও ছেলে যুবক কসাই শুনে নাও, তোমার মায়ের দোয়া আসমানের মালিকের কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের ফয়সালায় আমাকে যে জান্নাত দিবে সেই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও কবুল করে নিয়েছে। তাহলে মায়ের দোয়ার বরকতে মুসা নবীর সাথে যদি জান্নাতে যাওয়া যায় সেই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? পরে চর অঞ্চলের মানুষেরা ভালো করে শুনে যান, আল্লাহ পাক বলেন ওয়াকাদারাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। কথা কোন? এরপরে বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার বেহেশত, তোমার মা বাবা তোমার দোযখ। পিতা মাতাকে এত বড় সম্মানিত করে দিয়েছেন কি? আমরা পুরুষ আমাদের পায়ের নিচে স্যান্ডেল, আর আমাদের মা বোন যারা আছে ওদের পায়ের নিচে পুরুষ ছেলে মেয়েদের জন্য জান্নাত। আমার ভাইরা ভালো করে শোনেন, নবীজির একজন সাহাবি মাকে কান্দে করে হজ করে, নবী ডেকে বলে সাহাবি কাঁদে কে বলে? হুজুর আমার মা। ও নবী আমি যে আমার মাকে কান্দে করে হজ করতেছি, বলেন তো আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? নবী দেখে বলে সাহাবী আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর এমনি ভাবে মাকে যদি কান্দে করে হজ করো, তোমার মা প্রসবের বেদনায় একবার আহু শব্দ করেছিল, একটা আহু শব্দের হক তুমি কোনোদিন আদায় করতে পারবা না। তাহলে চিন্তা করেন মা কত বড় নিয়ামত, মা কত বড় ধন, কথা বলেন ঠিক না ব্যাটি?
সেই পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না? না বলে পাবনা বেড়া এলাকার মুসলমানেরা ভালো করে শুনে যান, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। এজন্য দুনিয়াতে মা বাবার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু নাই। দুনিয়াতে দুইজন মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে, একটা মা আর বাবা, কথা কন না কেন? কিন্তু আজকের তরুণ যুবকেরা বইয়ের চামড়া দেখেছে সাদা হয়ে গেছে, ডিজিটাল গাধা, কথা কন না কেন? বউকে ডেকে বলে তুমি আমার শীতের দিনের খাতা, তুমি আমার রোদের ছাতা, ওরে সুন্দরী মনটা কেন ভারি জানতে কি পারি? তখন বলে তোমার মা বাবা আমারে বকা ঝকা দিয়েছে, গালি দিয়েছে। এই ছলগুলা, এ বাবা এই পিচ্ছিগুলা, এই তোমরা যেন কথা কয় না, শোনা খালি সোবান আল্লাহ করো, আর কিচ্ছু করো না, ঠিক আছে? চিল্লা চিল্লি করো না, তোমাকে পোলা দেবো, আমি দেবো, টেনশন নেই, চুপ কথা কর, না হলে গাড়ি করে বাজলে তোমার কথা বলো। আমার সোল ফুল বেশি লাগে, হুজুর মানুষ বেশি সোল ফুল লাগে। যে কথা বলতে চাচ্ছিলাম, আজকের তরুণ যুবকেরা বহু পাগল। কি পাগল, কি পাগল, মারে ভালো লাগে না, বাবারে ভালো লাগে না, বিয়ের আগ পর্যন্ত মা বাবা সারা কিছুই বোঝে না, বিয়ের পর থেকে বউ সারা কিছুই বোঝে না। শাশুড়ি কেমন কায়দায় ডাক দেয়, আম্মা। শাশুড়ি কয় জামাই একখান পাইছি, কথায় কথায় কন্যার উচ্চারণ করে, ছোটবেলায় মনে হয় মাদ্রাসায় পড়েছে, কথা কন্যাকে। শ্বশুরের দেখালে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, শ্বশুর কাছে যাক, জামাই একটা পাইছে, আব্বা আব্বা কইতে মুখে ফেনা তোলে, কল কলা সব ওর মুখস্থ আছে না? নাই। ওর বিয়ের পরে শ্বশুর শাশুড়ি ভালো লাগে, বাবা মা ভালো লাগে না, এরকম বদমাইশ আছে না? নাই। ওর কপালে সুখ না দুঃখ? কপালে দুঃখ আছে, কথা কন ঠিক না বেঠে? এজন্য আমরা পিতা মাতার চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দিতে পারবো। পিতা মাতা ফরজ, শ্বশুর শাশুড়ি নফল, কথা কন ঠিক না বেঠে? কিন্তু আপনার বইয়ের কাছে, আমার বইয়ের কাছে যদি আমার ভাই বোন আত্মীয় স্বজন আসে, এদের দেখতেই পারে, কথা কন না কেন? কয় প্রতিদিন তোমার বাপ মা মাঝে মাঝে আসে, এত বাজার হাত করলে কি আমাদের ভবিষ্যৎ থাকবে, আছে না? নাই। আর ওর বাবা মা যখন আসে, বিশাল বাজারের তালিকা, ছেলে বলে শোনো আমার মা যে তোমার মা বাসে জার্নি করে কষ্ট করে আসলো, কি ডাব? কয় ডাব নিয়ে আসবে না মানে? তুমি এর আগে ডাব কিনে খিলেছিলে? আমার মা এলাকার যা গল্প করে, আমার বড় জামাই এতই ভালো, এতই ভালো, গিলেই ডাব খিলে, গিলেই ডাব খিলে, কথা কন না কেন? তুমি বড় জামাই, তোমার একটা সম্মান আছে, নিয়ে আসো। কয় গুলকুস? হাই রে সেই কথা বলো, ডাক্তার আমার মাও নিয়মিত গুলকুস খাবার কথা, কথা কন না কেন? তালিকা অনুযায়ী বিশাল বাজার, শ্বশুর শাশুড়ির জন্য বাজার করে, কোনো আপত্তি নেই, কথা কন? এজন্য বর্তমান যুগের মা বোনেরা, এই ডিজিটাল বউ যারা আছে, এরা শ্বশুর শাশুড়ির চাইতে নিজের মা বাবাকে বেশি ভালোবাসে, কথা কন ঠিক না বেঠে? ছেলের ছেলের মা বাবার ওর কাছে ভালো লাগে না, পছন্দ হয় না, মন খারাপ করছেন আপনারা, কষ্ট পাইতেছেন? আমার ভাইরা অনেক কথা আছে, কথা বেড়ে যাবে, লম্বা আমি করতে পারবো না বন্ধুগণ। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আজকের সমাজের বাস্তবতা তাই, আপনার মা বাবা আপনার বইয়ের কাছে ভারী ভারী ভারী, কথা কন না কেন? ওর মা বাবার জন্য যত খরচ করবেন তত খুশি, তত খুশি, মানে যত করতে পারবেন খরচ ততই খুশি। আপনার পুরো জায়গা জমি বিক্রি করে যদি আর মা বাবা খাওয়ান, ও কোনোদিন বাধা দেবে না। কিন্তু আপনার মা বাবা ভাই বোনের জন্য যদি একটু কিছু করতে চান, ও বাধা দেবে। তুমি কি বোঝো না, সব কি তোমার একার দায়িত্ব? তোমার মায়ের আরো দুই তিনটা বাচ্চা কাচ্চা সন্তান আছে, তারা দেখে না কেন? তোমার এত দেখা লাগবে কেন? তোমার দুই তিনটা ছেলে মেয়ে হয়েছে, আমাদের ভবিষ্যৎ নাই। আরে পাগলি, ওই বাবা মা দোয়া করলে আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, কথা কর না কেন? আর ওই বাবা মা যদি খুশি না থাকে, বেজার হয়ে যদি বদদোয়া দেয়, আমরা জীবন শেষ হয়ে যাবে, কথা কন ঠিক না বেঠে? এজন্য পিতা মাতার খেদমতের ব্যাপারে আমার আগে উনি একটু বলেছেন, তাই না? এজন্য আমি আর ওইদিকে যেতে চাচ্ছি না, আমরা পিতা মাতার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা দেখে দু হাত তুলে দেখান, আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করে, জোরে বলেন আমিন। হাত নামান,
এখনকার ডিজিটাল ব্যাটার বউ কারছে, যদি আর গ্রামের দুই সম্পর্কে ফকিরও আসে, ফকির ফকিরক পর্যন্ত গরম ভাত খেলেছে। এখন স্বামী কোথায় কে রে, আজকাল তো দেখি ফকিরক ভাতই দেশ না, এই ফকিরক গরম কয় ফকির কয়ও না, এটা আমার গ্রাম সম্পর্কে চাচা হয়, এখন অভাবে পড়ে ভিক্ষে করে, কথা কন না কেন? তার মানে ওদের গ্রামের ফকির আসলেও গরম ভাত খাওয়ায়, আর আপনার মা বাবা ভাই বোন দেখতেই পারে না, কথা কন আছে না? নাই এরকম বউ কে পাইছেন? হাত তোলেন তো, আছে কারো? এ তো বিয়েই করিনি রে, হাত তোলে। হ্যাঁ, ও বিয়ে করেছে তো হাত উঠাই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মা দোয়া করলে মুসা নবীর সাথে যদি জান্নাতে যেতে পারে, সেই মা যা আছে না নাই? সেই মায়ের দোয়া নেওয়া দরকার আছে না নাই? মা বাবা অভিশাপ দিলে কোটি কোটি টাকার মালিক হইছো, ওখান থেকে ফেলে দিতে আল্লাহর সময় লাগবে না। এজন্য যে সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে গেছে, মা বাবারে কষ্ট দিয়ে ডাস্টবিনে ফেলায় গেছে, ওর সাইতে কপাল পোড়া আর সন্তান আর কেউ নাই, কথা কন ঠিক না? বা ঠিক বাজানো আমার ছোট্ট একটা ঘটনা শোনায় দেয়। আমি ভারতে গিয়েছিলাম, মালদা নামের একটি জেলা আছে, মালদা রেল স্টেশনে দেখি একটা মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মহিলার চোখের পানি দেখে হৃদয় আমার মায়ে লেগে গেল। মহিলাটার কাছাকাছি গেলাম, যায় বললাম, মা কি হয়েছে আপনার, আপনি কেন কান্নাকাটি করেন? পথের মধ্যে তিনি বসে আছেন, কিছু টাকা পকেট থেকে বের করে দিলাম, মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদতে আছেন, কাঁদতে আছেন। মহিলার কান্না দেখে বললাম, মা কি হয়েছে আপনার, এই মালদা রেল স্টেশনে বৈশা থেকে কেন কান্না করছেন? মা আপনার শরীরটা কি ভালো নাই? আমি দুই তিনটা কথা জিজ্ঞাসা করলাম, কোনো উত্তর দেয় না। কিছু সময় দাঁড়িয়ে থাকলাম, মহিলার চোখের পানি দেখে আমার চোখের কোনাও পানি চলে আসলো, অন্তরে বড় মায়া লাগলো। কার না খারাপ লাগে একজন বৃদ্ধা নারী কাঁদলে, কথা কন ঠিক না? ব্যা ঠিক, অন্তরে মায়া লাগার কারণে কিছুক্ষণ যখন মহিলার সামনে দাঁড়িয়ে থাকলাম, মহিলা দেখে বলে, বাবা কত মানুষ এই পথে গেল, কেউ তো জিজ্ঞাসা করে না, আমার চোখের পানি দেখে তোমার মায়া লাগলো, বাবা জানতে চাই তোমার বাড়ি কোন দেশে? আমি বললাম, মা আমার বাড়ি বাংলাদেশে, আমি আসছি কোরআনের কথা বলতে, আমি চলে যাব মা কলকাতার পাশে হাওড়া, এরপরে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এরপরে বাঁকুড়া বারোটা জেলার মধ্যে দাওয়াত নিয়েছি মা। এই মালদাতে গতকাল রাতে প্রোগ্রাম করেছি, এখন আমি চলে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। মহিলা ডেকে বলে, বাবা বুঝতে পেরেছি তোমার বাড়ি বাংলাদেশে, এজন্য আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কোন দেশে বাড়ি, কারণ ভারতের কত মানুষ চলে গেল বাবা, কেউ তো আমার এমনি ভাবে জিজ্ঞাসা করলো না। দেখে বলে, বাবা তুমি কি বলতে চাও? আমি বলি, মা আপনার চোখ দিয়ে পানি পড়ে ব্যাপারটা কি, বাবা কি হয়েছে আপনার, আপনি কেন কান্না করেন? কান্নার কারণ জানতে চাইছিলাম মা, আপনার শরীর খারাপ নাকি মনের মধ্যে কোনো কিছু জমে আছে মা? মহিলা ডেকে বলে, বাবা তুমি কি মনে করেছো আমি রাস্তার ফকর নি, আমি কি ভিক্ষুক এইটা মনে করেছো? আমি বললাম, না মা এটা মনে করি নাই। ডেকে বলে, বাবা শোনো আমারও তিন তিনটা সন্তান আছে, দুইটা ছেলে একটা মেয়ে, সমস্ত সন্তানগুলো ভালো পজিশনে আছে, আমার বাড়ি আছে বাবা পাঁচতলা বিল্ডিং এর বাড়ি। ও বাবা আমার স্বামী যখন মারা গেছে তারপর থেকে আমার কপালে দুঃখের আধার নেমে আসলো বাবা, আমার দুইটা ছেলের বউ আমাকে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না, তিন বেলায় কথা শোনায় খাবার দেয়। আমি তৃতীয় তলায় থাকতাম, সুন্দর একটা রুম আমার স্বামী আমার জন্য সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা করে দিয়ে গেছে। স্বামীটা চলে যাওয়ার পর দুইটা বইয়ের ষড়যন্ত্রে আমার ছেলেরা, বইয়ের এতটা পাগল, এতটা পাগল, বইয়ের কথায় ওঠে আর বসে রে বাবা, ওরা ষড়যন্ত্র করে আমাকে তিনতলা থেকে নিচে, স্টোর রুম আছে বাবা, যে স্টোর রুমের মধ্যে থাকতে বড় আমার কষ্ট হয়েছিল, সন্তানদের মহাব্বতে ওখানেই ছিলাম, অন্তত দিনের মধ্যে দুই একবার আমার সোনা জাদু মানিকের মুখগুলো আমি দেখতে পাবো। সন্তানদের মুখের দিকে তাকায়
আমার ছেলের বউগুলো আমারে বাসি পচা খাবার গুলো খাইতে দেয় বাবা, কি যে কষ্ট করে খাবার খাই, ওরা ভিআইপি খাবার খায়, আমার ভাগ্যে দুই তিন দিনের বাসি খাবার জটে, তারপরে বড় কষ্ট করে কয়েকটা দিন কাটাইতে লাগলাম। এইবার আমার ছেলেরা এতটাই ষড়যন্ত্র করেছে, আমার ছেলে দুটো কেমন ভাবে ষড়যন্ত্র করে বুঝাইছে বাবা, আমার তো বোঝার বাকি ছিল না। আমার ছেলের বউগুলো দেখতে পারে না, ছেলেরাও দেখতে পারে না। একদিন ঘুমের ঘরে আমি ঘুমের মধ্যে চলে গেছি বাবা, রাত্রে বেলা আমাকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবারের ভিতরে ঘুমানোর ঔষধ মিশিয়ে দেওয়া হয়েছে, ঘুমানোর ঔষধ মিশিয়ে দেওয়া হয়েছে। আমার বাবা ঘুমান্ত ঔষধ মিশিয়ে দিয়েছে, ঘুমের মধ্যে আমি যখন চলে গেছি আমার সন্তান গুলো আমাকে বস্তা বন্দি করে এই মালদা রেল স্টেশনে ফেলায় গেছে বাবা। সেই দিন থেকে আমি এই জায়গায় পড়ে বস্তার ভিতরে নড়াচড়া করেছি, মানুষ জনে সে বস্তার মুখ খুলে আমাকে বের করে এই জায়গায় রেখে দিয়েছে। সেই দিন থেকে আমি এই জায়গায় পড়ে আছি আর মনে মনে ভাবি কোনদিন যদি আমার সন্তান গুলো নিজের ভুল বুঝতে পেরে একদিন আমাকে এখান থেকে তুলে নিয়ে যায় বাসার ভিতরে, আমি এই জায়গায় পড়ে থাকি, কোনদিন যদি নিজের সন্তানেরা ভুল বোঝে আমি মাকে মা বইলে ডাইকে আমার কাছে একবার আসে, আমি আমার সন্তানদের সমস্ত অপরাধের কথা ভুলে যাব বাবা। এজন্য বড় কষ্ট করে আমি মা এই জায়গায় 7টা বছর সন্তানদের অপেক্ষায় বসে আছি। মা কত বড় নিয়ামত, সন্তান এত বড় ব্যথা দিয়েছে কষ্ট দিয়েছে, তারপরেও মা আশা ছাড়ে নাই, সন্তানের অপেক্ষায় এখনো মালদা রেল স্টেশনে বসে আছে। এজন্য তরুণ যুবকদেরকে বলে যাব কোনদিন মার মনে কষ্ট দিস না, ব্যথা দিস না রে ভাই, মা বাবারে খুশি রাখ, আল্লাহর আরশ খুশি হবে। আমি হুজুর যদি গ্লাসে ফু দেই, বাংলাদেশের সমস্ত বক্তারা যদি গ্লাসে ফু দেয় যে কাজ না হবে, তোমার মা তোমার বাবা যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে ফু দেয়, বিশ্বাস কর যুবক আমি হুজুরের পানি পড়ার চাইতে তোমার মা বাবার ফুর দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। এজন্য মারে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। কোন কোন যুবক আছে আর একবার হাত তুলে দেখাও। আল্লাহ পাক আমাদের সবাইকে বিধা মাতার খেদমতের জন্য কবুল করুন, চিল্লা এখন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, জান্নাতীরা বলবে ফি জান্নাতি তাসালুন, জান্নাতির একজন আর একজনের সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, জান্নাতি মানুষ গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, তারা তাকায় দেখবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তারা নিচের দিকে তাকায় দেখবে অপরাধীদেরকে দেখতে পারবে যারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে বাজার, যেই জাহান্নামের কিনছি জায়গা নাই, যেই জায়গার ভিতরে আগুন নাই, আগুন নাই। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার স্পিরিট হলো 70 গুণ বেশি। কত গুণ? এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ চিন্তা করা যা, এই দুনিয়ার আগুনে 1 ঘন্টা থাকবেন 1 লাখ টাকা দেবো, থাকবেন 10 মিনিট 1 লাখ টাকা দেবো, আমি অরিজিনাল কথা বলছি। দশ মিনিট থাকার পরে টাকা নেওয়ার মতো শক্তি আপনার থাকবে? তাহলে দুনিয়াতে 1 লাখ টাকা দিলে আপনি 10 মিনিট আগুনের ভিতরে থাকতে পারবেন না, বাজান গো ওই জাহান্নামের আগুনে যদি একবার কেউ যায় হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। যেই জাহান্নামের ভিতরে সর্বনিম্ন যদি কাউকে শাস্তি দেওয়া হয় পায়ে এক জোড়া স্যান্ডেল পরে থাকবে, ওই স্যান্ডেলের এত গরম এত গরম ওই জাহান্নামী ব্যক্তির মাথার মগজ গলে টক টক করে নাক মুখ দিয়ে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, চিন্তা করছেন বাজান, ওই জাহান্নামী ব্যক্তি খাবার খাইলে কাঁটাযুক্ত ফল চিৎকার মেরে বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও, এমন কাঁটাযুক্ত ফল খাইতে দেবে বাজার।
ওই ফলটা খাওয়া মাত্র জাহান্নামী ব্যক্তির গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও আসবে না, আহাজারি করবে কান্নাকাটি করবে, তখন তার দুনিয়ার কথা মনে পড়বে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়, তখন দেখবে আল্লাহ পানি দাও পানি দাও, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে আমার বান্দাদের পানি খাইতে দাও, জাহান্নামীদেরকে যখন পানি খাইতে দাও হবে বাজার, ওই ফুটান্ত পানি এত গরম এত গরম, ওই পানি খাওয়া মাত্র জাহান্নামীর লাড়ি ভুড়ি গুলো গলে গলে পড়বে। তাহলে জাহান্নামের কিঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, জাহান্নামের পানি খাইলে লাড়ি ভুড়ি গলে যায়, ফল খাইলে গলায় আটকে যায়, স্যান্ডেল পায়ে দিলে মাথার মগজ গলে পড়ে যায়, সেই জাহান্নামে যাবে যাবেন রাজি আছেন জান্নাতে যাবেন? এই লোকগুলো জাহান্নামের আগুনে কেন কেন মুজরিমিন হে অপরাধীরা, মা সালাকা কুম ফি সাকার, কোন অপরাধে কি কারণে জাহান্নামের আগুনে জ্বলো, দুনিয়ার জীবনে কি কি অপরাধ করেছো কি ভুল করেছো? লোকগুলো তখন চারটি অপরাধের কথা স্বীকার করবে, জোরে বলেন কয়টা? নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করা লাগবে, কথা কন ঠিক না বেঠি? তাহলে নামাজ কায়েম করা লাগবে, কোরআনের মধ্যে এক নয় দুই নয় আল্লাহ পাক 82 জায়গায় নামাজ কায়েমের কথা বলেছে, কথা কন ঠিক না বেঠি? সে সালাত আর নামাজ আদায় করতে কারা কারা কাছে দুহাত তুলে দেখা, আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে কোন আমিন, সেই নামাজ পড়বেন কার মতো, নামাজ পড়বেন কার মতো? আজকে আমরা নামাজ পড়িব মুরগি ঠোকরের মতো, খালি উঠতেছে আর মারতেছে, কথা কর না কেন, মানে নামাজ পড়তে না অটো মেশিন চালু করছে, আছে না নাই আছে না নাই? বিশ্বনবী কিভাবে নামাজ আদায় করতেন আম্মা জানাইশা ডেকে বলেন, নবীজি যখন সালাতে দাঁড়িয়ে থাকতেন নবীজির পা মোবারক ফুলে যেত, কোন সুবহানাল্লাহ, আম্মা জানাইশা ডেকে বলেন, মাঝে মাঝে আমি আয়েশা তাকায় দেখলাম নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মনে হয় কোনোদিন রুকু থেকে সিজদা থেকে আখেরি পয়গাম্বর মাথা তুলবে না, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আম্মা যেন আয়েশা ডেকে বলে, এক রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি আয়েশা মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, আমি আয়েশা তাকায় দেখি আখেরি পয়গাম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে, তার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বিছানা ভিজে ফেলে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী নামাজে দাঁড়ায় কান্দে, আমাদের কান্নাকাটি করার দরকার আছে না নাই? সাহাবীরা কি মনোযোগ দিয়ে নামাজে দাঁড়াইতেন? মরুভূমির পাখিগুলো, সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে কাঁধের উপরে বসে থাকত, সাহাবীরা টেরও পাইত না, কন্যা সুবহানাল্লাহ, তার নামাজে এত মনোযোগ ছিল, কথা কন ঠিক না বা ঠিক? আল্লাহ বলেন, কদা ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, যারা নিজেদের নিজেদের সালাত নিজেদের নামাজ বিনয়ের সহিত নম্রতার সহিত আদায় করে, দুনিয়ার সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে, যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে এমন একটা ভয় ভীতি নিয়ে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? কিন্তু আমরা নামাজে দাঁড়াইলে মন খালি এদিক সেদিক চলে যায়, মন কোনো কথা শোনে না, পাগল মন, কথা কন পাগল মোহন, মোহন রে মন কেন এত কথা বলে, কথা কন না কেন? এই পাগল মনের মধ্যে নামাজে দাঁড়াইলে ব্যবসার কথা, বাড়ির কথা, বিবির বাচ্চা বিবি বাচ্চার কথা, এরপরে ক্ষেত খামারের কথা, অনেক কথা মনে হয়, হয় না? এমন নামাজি আছে কয় হুজুর কয় রাকাত পড়ি হেতু আমার মনে থাকে, আছে না নাই? আমাদের মন উল্টো পথে চলে, কথা কন ঠিক না বেটি? পাগল মোহন, মোহন রে মন কেন উল্টো পথে চলে, আমি বলি মন তুই মসজিদেতে চল, মসজিদেতে যাইয়া আমার আল্লাহর নাম ধইরা ডাক, কথা কর মসজিদে যায় কার নাম ধরে ডাকা লাগবে, আরো জোরে বলে, কিন্তু মন কি কথা শুনে, মন খালি এদিক ওদিক যায়, কথা কন ঠিক না বেটি? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এজন্য নামাজে দাঁড়াবো কার ভয় নিয়া,
সাহাবীদের মতো রসুলের মতো নামাজ আদায় করা লাগবে। জিহাদের ময়দানে এক সাহাবী রাতের বেলায় বাহাদাদার নামাজের ভিতরে দাঁড়ায়েছেন, চিন্তা করলেন খামাকা বৈশা থেকে কি লাভ, সময়টা নামাজের মধ্যে কাটায় দেই। দূর থেকে কাফেররা তীর নিক্ষেপ করেছে, একটা বাউতে ঢুকে গেছে, আবার তীর মেরে চার একটা বাউতে ঢুকে গেছে, দুই হাতে দুই তীর, তাও নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ, নামাজ শেষে জিজ্ঞাসা করে অন্য আর একটা বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধুরে আজকে কাফেররা আমাকে তীর নিক্ষেপ করেছে, আমি যদি রসুলের পাহারাদার না হইতাম, আমার মনের মধ্যে যদি এই খেয়াল না হইতো, আমি যদি এখনো নামাজে দাঁড়িয়ে থাকি আর কাফেররা এই সুযোগে যদি আমার নবীকে হত্যা করে, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কি জবাব দেব, এই খেয়ালটা যদি আমার মনের মধ্যে না আসতো, আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, মনে হয় আমি আল্লাহ পাকের আরশে আজিমে যাই, আমার আল্লাহকে সিজদা দিতেছি। তারা নামাজে মজা পায়, আর আমাদের নামাজ ভালো, নামাজ পড়ি তৃপ্তি আসে না, অন্তর কান্দে না, কথা কন ঠিক না বেঠি। নামাজ পড়লে আমরা অশ্লীলতা ব্যাপনা সারি না, নামাজও পড়ি হুক্কা উঠানি, নামাজও পড়ি বৌরে গালি দিই, কথা কন, নামাজও পড়ি অহংকার করি, নামাজও করি গীবত করি, নামাজও করি মানুষের চুরি করি, আছে না নাই, নামাজও পড়ি দুধে পানি মিশাই, যাম নামাজও পরে সুদের টাকা ঘুষের টাকা খায়, আছে না নাই, তার মানে নামাজ পড়তেছে, নামাজগুলো কবুল হচ্ছে না, সাহাবীদের মতো হচ্ছে না, রসুলের মতো হচ্ছে না, নামাজ তো খালি তাড়াহুড়ো করে, এরকম নামাজে দাঁড়ায় একজন এমন কায়দায় সুরে কারায়াত পড়তেছে মনে হয় সব চাবিয়া খাচ্ছে, কথা বোঝেন নাই। নামাজ শেষে করলাম, চাচা আমি কি বললেন, করছে বাবা আমি একটাও জানি না, তো মুখ লড়াইতেছেন এভাবে, করছে বাবা মানুষজন লড়াই তো, আমি বসে থেকে কি লাগ, দেখছেন চাচার চিন্তা আছে না না, নামাজ পরে নামাজ মনোযোগ নাই, এক চাচা তারা উড়ো করে ওজু করে মসজিদে ঢুকতেছে, এক ঠ্যাং ধুই নি, আর এক ঠ্যাং তো ওই যে বজুর পানি ভরে পিছলে, এখন তো টাই চালা মসজিদ, কথা কর টাকা, ওই টাই চালা মসজিদে চাচা পিছলে খায়া লঙ্কি একদিক চাচা আর একদিক, কথা কর না কেন, নামাজে তো তারা উড়া করা যাবে না, ইবাদতে তারা উড়া চলে, আপনি চার রাকাত সলাত দাঁড়িয়ে গেছে, আপনি আস্তে ধীরে ধীরস্থির ভাবে ওযু কইরা যদি এক রাকাত নামাজ পান, পরিপূর্ণ জামাতের সব দেবেন কে, তা আপনাকে তারা উড়া করতে কে বলছে, তাহলে লোকগুলোর এক নাম্বার অপরাধ, কালুল আমনাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, আজকে আপনিও নামাজ পড়েন, আপনার বউটাও পড়ে না, মেয়েটাও পড়ে না, ছেলেটাও পড়ে না, সবাইকে নামাজের দাওয়াত দেওয়া দরকার আছে না না, স্বামী একা মসজিদে যায়, বউ কার পারলে কম্বল আর একটা মুড়ি দিয়ে কয় শোনা তুই ঘুমা, কথা কর না কেন, আরে তুমি যদি তোমার বউকে ভালোবাসো তাহলে ডাক দাও, ও ময়না পাখি কলজা ওঠো, বউ ভালো নামে ডাকা লাগবে, পাগলা আসিস কে তোরা, বউ আদরে ডাক দেওয়া লাগবে, আজকে আমাদের বউগুলো কথা শোনে না, এই জন্য তো আমাদের মুখে সুন্দর ভাষা নাই তো, কথা কর না কে, কথা কর না কে, পুরুষ মানুষ একটা মহিলার মন ভুলেতে পারেন, ওই কি পুরুষে পদত্যাগ কর, কথা কর না কেন পাগলা, তুই পদত্যাগ কর পুরুষের থেকে, মন খারাপ করছেন নাকি আপনি, একটা মেয়ের মন ভুলাইতে পারেন, আপনি কিসের পুরুষ, মন খারাপ করছেন আপনারা, বউকে আদর মাকা তাকে ডাকা লাগবে, আম্মা যখন আয়েশা ডেকে বলে আমি প্রতিদিন প্রস্তুতি নিয়ে থাকতাম, আখেরি পয়গাম্বারকে সালাম দেবো, কিন্তু পারতাম না, হুজুরি আগে সালাম দিতে, সুবহানাল্লাহ, আর তুমি কি কোটাকার লাট সাহেব সম্রাট হয়েছো, চৌধুরী তালুকদার হয়েছো না, বউরে সালাম দিতে মনে চায় না, একবার পর সেদিন মা বিলে কাছে হুজুর আমার স্মরণ করে, পুরি শয়তান আছে না, হ্যাঁ খারাপ লাগে নাকি, চলবো চলু কতক্ষণ, সারা রাত, হ্যাঁ মানে পঞ্চ করে যায় পিঠে সালা বেঁধে চলে, আমার ভাইয়ের কাছে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে যান, তাহলে আমরা নামাজ পড়বো কার ভয় নিয়ে, জহরের নামাজ পড়তেছি মনে করবো আসর পর্যন্ত আমি বাঁচবো না, এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, জীবনের শেষ নামাজটা সুন্দর করে আদায় করা দরকার আছে না, এতটুকু বুঝলে যথেষ্ট, আপনি নামাজ পড়েন চার রাকাত চার মিনিটে শেষ, মানে কি নামাজ পড়েন মিয়া, কথা কর না কেন, কেউ আবার দুই মিনিটে শেষ করে, এর চার রাকাত নামাজ সুন্দর করে দোয়া তাসবিহ সূরা কারাত যদি তিলাওয়াত করা হয় কমসে কম তো 10 মিনিট লাগার কথা, ঠিক ঠিক, তো তুমি কি নামাজ পড়ো, কথা কর না কেন, নামাজটা সুন্দর করে পড়ার দরকার আছে না নাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ,
দুই নাম্বার অপরাধ আলাম না কোন তুইমুল মিসকি আমাদের দুই নাম্বার অপরাধ আমরা অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না অসহায় মানুষ দারে দারে ঘুরেছে খাবার দেই নাই পয়সা দেই নাই দুঃখী মানুষের খোঁজ খবর নেই নাই এই চরাঞ্চলে কত মানুষ অভাব অনটনে থাকে কত নেতা কত কোটিপতি আছে এই গরিব মানুষগুলোর খবরও নেই না চরাঞ্চলে কিছু অভাব অনটনে থাকে এরকম মানুষ আছে না নাই ঈদ আসে কোন দিক দিয়ে টেরও পায় না ঈদের আনন্দ পায় না আর নেতারা ঈদের আনন্দের ঠেলায় ব্যানার বানায় কথা কন না কেন ব্যানার বানায় লাগে আমি অমুক কুতকুতির বাপ চেরা গালি বদ না পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আরে বাবা তোর কাছে শুভেচ্ছা চাইছে কাঁথা এই চর অঞ্চলে এমন গরিব মানুষ আছে তার মেয়েটাকে ছেলেটাকে ঈদের কাপড় কিনে দিতে পারে না গরিবের বাড়িতে খাবার নাই লাচ্চা নাই শ্যামাই নাই ভালো গোস্ত নাই ভালো খাবার নাই তোমার ওই ব্যানার বানানো টাকা দিয়া এই গরিব মানুষদের উপকার করো আল্লাহর আরশ খুশি হবে কথা কন এই জন্য অভাবগ্রস্তদের পাশে দাঁড়ানো লাগবে আপনার প্রতিবেশী না খায়া থাকবে আর আপনি খায়া থাকবেন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এজন্য প্রতিবেশীর হক আদায় করা লাগবে এতিম সাহেল দরিদ্র মিসকিন যারা আছে ওদের খোঁজ খবর নেওয়া লাগবে এই শীতের দিনে একটা ছেলে কম্বল নাই শীতে কাতরায় দেন না একটা কম্বল কোনে একটা বিধবা নারী শীতের কাপড় নাই দেন না একটা শীতের কাপড় কিনে কথা কন অভাবগ্রস্তদের খবর নেওয়া লাগবে তারা দুই নাম্বার বলবে আমরা ওয়ালাম না কোন তুইমুল মিসকিন মিসকিনদের খাবার দিতাম না খোঁজ খবর নিতাম না আল্লাহ দেখে বলেন আম্মা সাইলা ফালাতা আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার কোন সাহেব দরিদ্র লোক গেলে ফরিয়াদকারী কোন ব্যক্তি গেলে ধমক দিও না তারায়া দিও না খালি হাতে ফেরত দিও না কিছু দাও সুবহানাল্লাহ নবীজির কাছে একজন যা বলে নবী গো আমার একটা জামা দেন নবীর পরনে একটা মাত্র জামা ছিল সাথে সাথে খুলে দিলেন সুবহানাল্লাহ বলেন নবী আমার কত ভালো ছিলেন না বলতে পারতেন না পরে আসো এখন হবে না আমরা তা বলি আমরা তা বলি না আর নবী না বলতে পারতেন না জামা সাইতে সাথে সাথে খুলে দিয়েছে সুবহানাল্লাহ কেমন নবী পাইছিলাম সুবহানাল্লাহ বলবেন না না বলতে পারতেন না যে পরে আসো এখন দেব না খুঁটসা নাই আর আমরা কি বলি হ্যাঁ ঘরের বাড়ির দরজা লাগানো থাকে ভিতর থেকে কয় আমরা ব্যস্ত কি ব্যস্ত একটা ফকির ভিক্ষে দেওয়ার সময় নাই তুই কি ব্যস্ত আবার কেউ কেউ কয় মাফ করেন আছে না নাই তুমি একটা ফকিরের কাছে মাফ চাও তুমি কত নাম্বার ফকির কথা কর না কেন দুইটা টাকা দিলে কমবে না বাড়বে অমিম্মা রাসাক না হুম ইনফিকুন আল্লাহ দেখে বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খামা রাস্তা ব্যয় করো কর না সুবহানাল্লাহ দুই নাম্বার আমরা মিসকিনদের খবর নিতাম না তিন নাম্বার ওয়া কুন্না না খুদু মাআল খাইদিন তিন নাম্বার আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কোরআন সুন্নার বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে সমালোচনা হইতো আমরা অংশ নিতাম মজা পাইতাম কথা কয় আজকে আলেম ওলামার বিরুদ্ধে সমালোচনা আছে না না অত আছে আজকে আলেমে আলেমে কত মধুর সম্পর্ক ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আল্লাহু আকবার বলেন তিনি গত দুদিন আগে এয়ারপোর্টে দেখা হয়েছে আল্লামা বাবু নগরীর সাথে কথা কন না কেন জনায়েদ আহমেদ বাবু নগরী তার সাথে তিনি মুসাফা করেছে কে কওমি কে আলিয়া এটা ভুলে যাওয়া লাগবে কথা কন ঠিক না ভাই কে কওমি কে আলিয়া এই দ্বন্দ্ব ভুলে যা দেখেন ডক্টর মিজানুর রহমান আজারি মুরব্বি দেখা এয়ারপোর্টে তিনি তাকে দেখেন না দূর থেকে আল্লামা জুনাইদ বাবুনগরী তিনি তাকে দেখেন নাই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারি যখন দেখেছেন ইনি ওস্তাদ সমতুল্য মুরব্বী আল্লামা জুনাইদ বাবুনগরী তখন সঙ্গে সঙ্গে তার কাছে যায় বিনয়ের সহিত আরে ওস্তাদ ছাত্র যেরকম সম্পর্ক মিল মোহাব্বত ওই রকম এত বড় একটা বক্তা হইয়াও এত বড় একজন আলেমের সাথে দেখা হইয়া ওস্তাদ ছাত্রর মতো ব্যবহার সুবহানাল্লাহ বলবেন না এটাই তো একজন আরেকজন আলেমের সাথে হওয়া দরকার আজকে আমি ওয়াজ করতে আসি আরেকজন বক্তা নামে যায় সালাম পর্যন্ত দেয় না কথা কন না কেন আমি যে সালাম দেব সুযোগও দেয় না ও আর এক দিক কাল্লা নিয়ে থাকে কথা কন আছে না না আমাদের ভিতরে অহংকার হিংসা ঢুকে গেছে কথা কন এই জন্য আসুন আলেমে আলেমে ভ্রাতৃত্ব সম্পর্ক হবে একজন আরেকজনকে দেখে ছুটে যাবে কথা কন ঠিক না ঠিক
আমার ভাইরা কওমিকে আলিয়াকে এটা ভুলে যাওয়া হবে না, একজন আল্লাহর ওলি ছিল, কথা বলতো, সে বলতো কওমি আমার ডান চোখ, আলি আমার বাম চোখ, একটা আমার ডান হাত আর একটা আমার বাম হাত, কথা কর ঠিক না বেঠিক, কওমিকে কথা বললে আমার আঘাত লাগে, আলিয়াকে কথা বললে আমার আঘাত লাগে, কথা কর ঠিক না বেঠিক, এজন্য কার টুপি লম্বা কার টুপি ছোট, কে আমি নাস্তে কে জোরে, এগুলো ভুলে যান, আসুন আলেমে আলেমে আমরা ওই এক ঐক্যবদ্ধ হই, কথা কর না কেন, আমরা এক জায়গায় হই, কথা বলে ঠিক না বেঠিক, ডক্টর মিজানুর রহমান আজারি আর এরকম ওস্তাদ সমতুল্য মুরব্বী তাদের মুসাফার দৃশ্যটা দেখে কলিজা ভরে যায়, সুবহানাল্লাহ বলেন আরো জোরে করুন সুবহানাল্লাহ, এজন্য আলেমের এক জায়গায় হবে আমাদের ভালো লাগবে, সমস্ত আলেম ওলামা যদি আমরা একটা উইকের পাসির উইকের প্ল্যাটফর্ম করে তুলতে পারতাম, কোন বেদাত কোন কাদিয়ানি কোন বেদাতি শক্তি কোন মাজার পূজা দিতে ক্ষমতা ছিল না, বাংলার ভূখণ্ডে কোন ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, ভাইয়ের জবানে আল্লাহ বরকত দান করুন, জোরে বলেন আমিন, এজন্য ভেদাভেদ ভুলে আমাদের এক জায়গায় হওয়া লাগবে, কথা কন ঠিক না বেঠিক, তাহলে বাতিল শক্তি জমিন থেকে পালিয়ে যাবে, কথা কন ঠিক না বেঠিক, আমরা নিজেদের মধ্যে যখন কাদা সরাসরি করি গুতাগুতি করি তখন ওই বেদাতপন্থী যারা শিরিকপন্থী যারা ভণ্ড মাজার পূজারী যারা তারা সুযোগ পায়, এজন্য ওদেরকে সুযোগ দেওয়া যাবে, আমরা মনে করব কওমি আলিয়া একই গাছের বৃক্ষ, কথা কন ঠিক না বেঠিক, একই গাছের দুইটা শাখা, কথা কন ঠিক না বেঠিক, এজন্য আমরা দলাদলি ভেদাভেদ ভুলে কাদা সরাসরি বন্ধ করে আল্লাহ পাক বাংলাদেশের সমস্ত আলেম ওলামাদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন, আরো চিল্লা বলেন আমিন, কেউ কাউকে দেখে হিংসা না করি, অহংকার না করি, দাম্ভিকতা না করি, কথা কন ঠিক না বেঠিক, আমার ভাইরা জন্য তাদের তিন নাম্বার অপরাধ, তিন নাম্বার অপরাধ কোন না না খুদু মাল খাইদি, তাদের তিন নাম্বার অপরাধ আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, যেটা বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি চর্চা হয়, কতবার সমালোচনাটা বেশি চর্চা হয় নাকি খারাপ কিছু বলতেছে, এজন্য তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনায় মেতেছিলাম, আমাদের নিজেদের দোষ তুলটি আমাদের কাছে মনে হয় না, খালি মানুষের দোষ তুলটি দেখছি, এরে বলছে খারাপ, ওরে বলছে ও খারাপ, ওরে বলছে ও খারাপ, মানুষকে খারাপ বলতে বলতে নিজের যে বারোটা বাজায় কখন খারাপ হয়েছি টের পাই নাই, কথা কর, কেউ কাউরে কাফের বলে, কেউ কাউরে শয়তান বলে, কেউ কাউরে সিটার বলে, কেউ কাউরে ভাতপার বলে, আছে না না, এগুলো গালি গালাজ দেওয়া বন্ধ করেন, এক জায়গায় হন, কোন আলেম হয় আর একজন আলেমকে গালি দেওয়া মুখের শোভা পান, আরে গালি দিতেছেন তো আপনারই ভাই, বেলা শেষে আমরা তো এক জায়গায়, কথা কয় না রে, খারাপ লাগে, আমি যেই ভাইটারে গালি দেব তা আমারই ভাই, এ তো আমার ইমানি ভাই, মুসলমান ভাই, কথা কর, এর গালি দেওয়া মানে আমারে গালি দেওয়া, এর আঘাত করা মানে আমার আঘাত করা, কথা কর না কেন, এই জন্য একজন আলেম হয় আর একজন আলেমকে কখনো কুচ্ছিত ভাষায় নোংরা ভাষায় মন্তব্য করতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক, এই জন্য আসুন আমরা এক জায়গায় হই, ফতুয়া দেওয়া বন্ধ করেন, কথা কথা কেন, ফতুয়া দেওয়া একটু বন্ধ করেন, বন্ধ করে আসুন না এক জায়গায় হই, গুতাগুতি দলাদলি কাদা সরাসরি অনেক হয়েছে, কথা কর না কথা কর, এজন্য আমাদের দেশের সমালোচনায় বেশি, কেউ যদি একটা ভুল করে ভুলটাকে স্বীকার করে তারপরে বলে ভুল করলি কে, কথা কর, আরে হে যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ যদি তারে মাফ করে দেয় তো তুমি কে, কথা বোঝেন না, আমি একটা ভুল করেছি হাজার হাজার কথা বলি, সারাটা দিনে তিনটা প্রোগ্রামে সাত আট ঘন্টা কথা বলি, এই সাত আট ঘন্টা ওয়াজ করতে যায়, যদি একটা ভুল হয় কি হয়, আরো জোরে কি, আবার অনেকে কয় হুজুর আপনার ভুল হবে কেন, আমি হুজুর কি মানুষ না, কথা কর না কেন, আমি তো মানুষ আপনার মতোই মানুষ, সেদিন এক নেতা কথা বলতেছে বলে আমরা সবাই আল্লাহর সন্তান, জোরে কর, এই যে কোরআন শরীফ আমার সামনে,
দুই তিন মিনিট কথা বলছে, এর মধ্যে একটা ভুল বলবে যে আমরা সবাই আল্লাহর বান্দা, তা না বলে কি বলছে? নাউজুবিল্লাহ, জোরে কবেন না। তাহলে এই কথাটা যদি সে আমার মতো বক্তা হয়ে বলতো তাহলে তো ভাইরাল হয়ে যেত, কথা কর না কেন? তো ওনারা বললে সমস্যা নাই। এক নেতা সেদিন সালাম দিবার যায়, কি বলো? কয় সালাম আলাইকুম, কথা কন। আমি হুজুরের তিলাওয়াতে যদি একটু এদিক সেদিক হয়, এক আলিফ দুই আলিফ টানে কম বেশি হয়, হয়তো বা কোনো অক্ষর যদি তাড়াহুড়ো করতে গিয়ে ওয়াজের মঞ্চে কথা বলতে যায়, যদি একটু মাখরাজের উচ্চারণে বেশ কম হয়, আরে গোলাম রব্বানি তিলাওয়াতই সহি না, কথা কন দেখায় ওর ওয়াজ শুনবো কি? যার কোরআন পড়াই ঠিক নাই, হাই রে পণ্ডিত রে, তুমি এত বড় পণ্ডিত, তোমাকে তো কেউ দাওয়াত দেয় না, কথা কন না খেয়া, তোমার তো বছরে পাঁচটা মাহফিলও নাই, কথা কন। এত বড় পণ্ডিত আছে না নাই? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, সালামের জবাব জোরে চাইলাম, ফতুয়া দিলে, হুজুর সালামের জবাব দেওয়া কি জোরে যায়? কোন জায়গার যাবেন? এক জায়গায় কালেমা পড়তে গেলাম, সেখানেও বাধা, দেখেন নাই ওয়াজে, দেখেন না? এক বুড়ো চাচা বাড়ি এরকম বসে আছে, আমাকে কচ্ছে হুজুর জোরে কালেমা পড়া যায় না, দেখেন নাই? দেখেন নাই? কোন দেশে বসবাস করতেছি রে ভাই? ভণ্ড পীরের কথা বললেও বাধা দেয়, কালেমার কথা বললেও বাধা দেয়, মুনাফিকের কথা বলতে দেয়, কথা কন, কথা কন, কথা কন। যাবো কোন দিকে? খালি চতুর্দিকে সমালোচনা, কাদা সুরাসুরি, একজন আর একজনকে সহ্য করতে পারি না, দেখতে পারি না। আসেন না ভাই, এক জায়গায় হই, এক জায়গায় হই, সকল আলেম ওলামাদের কাছে আমি গোলাম রাব্বানি অনুরোধ করে বলবো, ভাই আসেন না ভেদাভেদ বলে কাদা সুরাসুরি বন্ধ করে, আসেন আমরা এক জায়গায় হই। বাংলাদেশের সমস্ত আলেম ওলামা বক্তা মুফতি মুহাদ্দিসেরা যদি এক জায়গায় হয়, মসজিদ মাদ্রাসার সমস্ত ইমাম খতিব মুহাদ্দিস তামিম যারাই যে জায়গায় দায়িত্বে আছে, সবাই যদি আমরা এক জায়গায় একসুরে কথা বলি, বাংলাদেশের মানুষ বিভ্রান্তি হবে না, ভুল পথে পরিচালিত হবে না। আমার ভুল বক্তব্যের কারণে কেউ যদি মিসগাইড হয়ে যায়, ভুল পথে পরিচালিত হয়, আল্লাহর কাছে আমাকে জবাব দেওয়া লাগবে, কথা কন ঠিক না বেটি? এজন্য আমি যখন কথা বলবো আমি হিসাব করে কথা বলবো, কথা কন ঠিক না বেটি? এ বাদান যদি কোনো ভুল হয়ে যায় মালিকের কাছে মাফ চাই। আমি গোলাম রব্বানি কোনদিন চলে যাব জানি না বাজান, এই তো আপনাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান মাওলানা রিজাউল করিম কাউসারি চলে গেছে, কথা কন ঠিক না ব্যাঠি? কত বক্তা চলে যায়, কত আলেম ওলামা চলে যায় বাজার, এজন্য কার কখনো চলে যাওয়া লাগবে আমরা কেউ জানি না, কথা কন ঠিক না ব্যাঠি? এজন্য সমালোচনা করা যাবে না, ডেকে বলে আল্লাহ আমাদের তিন নম্বর অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খায়। ডেকে বলবে আমাদের তিন নম্বর অপরাধ, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় মগ্ন ছিলাম, ব্যস্ত ছিলাম, সমালোচনা করে মজা পাইতাম। এজন্য আসুন মানুষের সমালোচনা করা বন্ধ করে দেই, আলেম ওলামার সমালোচনা করা বন্ধ করে দেই। অনেকে দেখেন না বলে হুজুর কোনো অপরাধ না করলে কি জেলখানায় যায়? আরে পাগল, তুমি কি বোঝো না ময়না পাখি কথা বলতে পারে? যেন খাঁচাই বন্দি করে রাখে, বড় আদর করে কথা কন ঠিক না ব্যাটি? যারা কোরআনের হক কথা বলে, কোরআনের মানুষকে দাওয়াত দেয়, দীন ইসলামের সঠিক জ্ঞান সঠিক ব্যাখ্যা যখন মানুষের সামনে তুলে ধরে, তখন তারা বুঝতে পারে ময়না পাখির আওয়াজ যেভাবে সুন্দর হইতেছে, মানুষ দলে দলে যেভাবে ইসলামের পথে আসতেছে, এরে যদি খাঁচাই বন্দি না করি সমস্ত ময়না পাখির কথাই বলবে, কথা কন ঠিক না ব্যাটি? এই জন্য কোরআনের ময়না পাখিকে তারা খাঁচাই বন্দি করে রাখে, কথা কন ঠিক না ব্যাটি? কিন্তু কয়টা ময়না পাখি বন্দি করে বা সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, নাকি বিড়ালের হয়, কথা কন না কেন? এ সিংহের পেট থেকে সিংহের বাচ্চা হয় যেরকম, বাঘের পেট থেকে বাঘের বাচ্চা হয় যেরকম, কোরআন আর হাদিস থেকে যে কথা বলবে আল্লাহ পাক হৃদয়ের কলিজার সাহস এত বাড়ায় দেবে, এত বাড়ায় দেবে, ও হক কথা বলবে, বাতিলের বুলেট বোমা নির্যাতন জুলুম ফাঁসি কে কোনোদিন ভয় পাবে না। আরো জোরে বলেন কথা ঠিক না বাজে? কষ্ট পেয়েছেন বাজান গো আমার,
এজন্য আসুন আমরা সবাই সমালোচনা বাদ দিয়ে এক জায়গায় হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। তাদের তিন নাম্বার অপরাধ, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, সূরা মুদাসসিরের আলোচনা খারাপ লাগে বাজান। চার নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। আমরা কর্মফল দিবস, কৃতফল দিবস, এই আখিরাত দিবস কে অস্বীকার করতাম, আখিরাতের বিচারের ফয়সালা জান্নাত জাহান্নাম হবে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবসের মালিক জামাদের আল্লাহ হবে, এটা আমরা অস্বীকার করতাম, বুঝতাম না। কর্মফল দিবসটাকে আমরা অস্বীকার করতাম, আল্লাহর বিচারের ফয়সালায় কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে, এই শেষ বিচারের দিনটাকে আমি অস্বীকার করতাম। কথা কন ঠিক না বেটি? যারা শেষ বিচার সম্পর্কে ধারণা রাখেনা, যারা কর্মফল দিবসকে আখিরাতে আল্লাহর কাছে ধারণা রাখবে, হিসাব দেওয়া লাগবে, এই ভয় যদি কারো ভিতরে না থাকে সেই ব্যক্তিরা যাবে জাহান্নামে। কথা কোন ঠিক না ব্যাটি? তাহলে তাদের চার নাম্বার অপরাধ, আমরা কর্মফলের দিনটাকে অস্বীকার করতাম। কথা কোন ঠিক না ব্যাটি? তাহলে সাগর নামক জাহান্নামে যারা যাবে তাদের কয়টা অপরাধ? এক নাম্বার নামাজ পড়তাম না, দুই নাম্বার অভাবগ্রস্তদের খাবার দিতাম না, তিন নাম্বার সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, আর চার নাম্বার কর্মফলের দিনটাকে অস্বীকার করতাম, আখিরাতের বিচার দিবসটাকে আমি অস্বীকার করতাম। এই চারটা অপরাধে তারা সাকর নামক জাহান্নামে জ্বলবে। আমরা এই চারটা অপরাধ করব না, কারা দুহাত তুলে দেখান তো তারা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই চারটি অপরাধ থেকে ভালোভাবে ভালো পথে চলার তৌফিক দান করে কোন আমিন। চারটি অপরাধ আমরা কেউ করবো না, আল্লাহ মুক্তি দান করুন, জোরে কোন আমিন। আমরা নামাজ পড়বো ইনশা, অভাবগ্রস্তদের খাবার দেবো ইনশা, আমরা সমালোচনা করব না ইনশা আল্লাহ, আমরা কিয়ামত দিবসকে অবশ্যই স্বীকার করব ইনশা। এই চারটি পথে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সূরা মুদাসসির আলোকে আজকে যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক বাস্তব জীবনে এর আমল আমাদেরকে করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরো ছেলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার যদি আমি রাত 12টার পরে কথা বলি না, এরপরে 45 মিনিট আপনাদের সামনে কিছু কথা বলেছি, আল্লাহ পাক এর উপরে যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। ও রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রাব্বুল আলামিন, স্বর্ণকালিয়া ছাত্র সমাজের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার আপনার আদরের বান্দা বান্দি গোলগ্রেনে গভীর রাত পর্যন্ত কোরআন আর হাদিসের আলোকে কথা বলেছি, আল্লাহ এরপরে সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। ও রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে দিয়েছি, অনেকের মা নাই বাবা নাই, ইতিম মানে অন্ধকার কবরে চলে গেছে, জনম দক্ষিণী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়, ওই জনম দক্ষিণী মার বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। ও রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আসমান জমিনের মালিক আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমাদের অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম মানে অন্ধকার কবরে চলে গেছে, মায়ের কথা কি ভোলা যায়, বাবার কথা কি ভোলা যায়, যে মা যে বাবা আমাদের জন্য কষ্ট পরিশ্রম করে অন্ধকার কবরে চলে গেছে, সেই দক্ষিণী মার আব্বার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন পরিবারে পরিজন যারা অন্ধকার কবরে চলে গেছে, ছাদের কবরে আর সবচুক বসে দেন, কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা এলাকার তরুণ যুবকেরা যে কষ্ট করে আয়োজন করেছে, প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলিদের মতো বানায় দেন। আল্লাহ তাআলা আগামী বছর যে যুবকেরা ওয়াদা করেছে, ছোট ছোট মানুষেরা পর্যন্ত ওয়াদা করেছে, আল্লাহ তাআলা প্রতি মাসে 100 করে টাকা দিবে যারা ওয়াদা করেছে, আল্লাহ এই 100 টাকা কোন দিক দিয়ে আসবে আল্লাহ, হাজার হাজার টাকার বরকত তাদের পকেটের ভিতরে দিয়ে দিও, হালাল পথে রোজগার করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলটা কাল কিয়ামত পর্যন্ত কবুল করে দেন। ও রাব্বুল আলামিন,
কিছু আমার বোনেরা এসএসসি পরীক্ষা দেবে, আমার যুবক ভাইয়েরা দেবে, আল্লাহ ভালো যেন রেজাল্ট করতে পারে, ভালোভাবে যেন পরীক্ষা দিতে পারে, আল্লাহ কবুল করে নেন। পরীক্ষা দেওয়ার সময় যেন আল্লাহ শরীর সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ কবুল করিয়া নেন। রব্বুল আলামিন সোর এলাকার মানুষের উপর খাস রহমত নাজিল করেন, বাংলাদেশের আলেম ওলামা মসজিদ মাদ্রাসা গুলোকে হেফাজত করেন, কোরআনের পাখিটাকে আবারও কোরআনের ময়দানে আল্লাহ ফেরায় দেন। আজকে তাম পৃথিবীতে মুসলমানদের বড় দুরুদিন মুসলমানদের উপর খাস রহমত নাজিল করেন। হায় আল্লাহ তাআলা, এই তরুণ যুবকেরা যে কষ্ট করে আয়োজন করেছে, আল্লাহ এই আয়োজনে তুমি খাস রহমত বরকত দিয়া দাও। এই মাহফিলের জন্য পদ্মালে মা বোনের সহ তরুণ যুবকেরা বৃদ্ধ বাবা জিরা যে যতটুকু দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এই দানের ওসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু হবে, ওই বিপদের দিনে আজকের মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। হায় আল্লাহ তাআলা দানগুলো কবুল করে নাও, যারা দান করেছে আল্লাহ ক্ষেত কামারে বরকত দিয়া দাও। হায় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকে গোনা করেছি, অপরাধ করেছি, অপরাধ করে নিজের জীবনটা শেষ করে দিয়েছি, আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশে যত গোনা হয়েছে আল্লাহ সমস্ত গোনাগুলো আপনি মাফ করিয়া দেন। যত গোনা করছি মাবুদ মোরা জীবনে মাফ করে দাও, তুমি মাবুদ নিজে গোনে আদর করে বান্দা আল্লাহ আমাদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, এ জীবনে না করিলাম বন্দেগি গোনা করে কাটাইলাম জিন্দেগি।